অর্গান কে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, একটি মাত্র রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে কীভাবে অ্যাসিডিক অ্যাসিড এবং অক্সালিক অ্যাসিডের মধ্যে পার্থক্য করবে? প্রশ্নটা আরেকভাবে বলছি, একটি মাত্র রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে কীভাবে অ্যাসিডিক অ্যাসিড ও অক্সালিক অ্যাসিডের মধ্যে পার্থক্য করবে? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই প্রশ্নের উত্তর কেমনভাবে লিখতে হয় তোমাদের ব্যাখ্যা সব বুঝিয়ে বলে দিচ্ছি বলছি ওকে, তো অ্যান্সার চলে আসো সরাসরি। দেখো, উভয় অ্যাসিডকে, এই উভয় যে অ্যাসিড আছে, উভয় অ্যাসিডকে উভয় অ্যাসিডের দ্রবণের সঙ্গে পৃথকভাবে ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে, কী বললাম, উভয় অ্যাসিডের দ্রবণের সঙ্গে পৃথকভাবে কী করবো, কী যোগ করবো, ক্যালসিয়াম ক্লোরাইড মানে CaCl2 যোগ করলে অক্সালিক অ্যাসিড কী করবে, সাদা বর্ণের ক্যালসিয়াম অক্সালেটের অধক্ষেপ সৃষ্টি করে। ঠিক আছে, কী বলে আরও বলছি, দেখো, উভয় অ্যাসিড দ্রবণের সঙ্গে পৃথকভাবে ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করলে অক্সালিক অ্যাসিড সাদা বর্ণের ক্যালসিয়াম অক্সালেটের সাদা অধক্ষেপ উৎপন্ন করে, কিন্তু অ্যাসিডিক অ্যাসিড মানে CH3COOH কোনো প্রকার সাদা অধক্ষেপ উৎপন্ন করে না। ঠিক আছে, দেখো, বিক্রিয়া থেকে অক্সালেটের সঙ্গে COOH বর্ণ COOH ক্যালসিয়াম ক্লোরাইড বিক্রিয়া, দেখো, COOO আর ক্যালসিয়াম উৎপন্ন, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট সাদা অধক্ষেপ উৎপন্ন করে, কিন্তু এ ওই ধরনের কোনো সাদা অধক্ষেপ উৎপন্ন করে, এই বিক্রিয়া করে হয়তো বিক্রিয়া করে ক্যালসিয়াম অ্যাসিটেট উৎপন্ন করতে পারে, কিন্তু কোনো প্রকারে সাদা অধক্ষেপ উৎপন্ন হয় না। ঠিক আছে, তো এই বিক্রিয়ার সাহায্যে তুমি ক্যালসিয়াম মানে অক্সালিক অ্যাসিড আর অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এইভাবে যদি অ্যান্সার লেখো অবশ্যই তোমরা ফোন নম্বর পাবে, এখানে শেষ করছি।